Hi friends, welcome to Cooking Flavors. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রিন চিকেন কাবাবের রেসিপি। যদি সবকিছু রেডি থাকে তাহলে খুব সহজেই এই কাবাবটি তৈরি করে নেওয়া যায়। আর স্টার্টার হিসাবেও খুব পপুলার এই কাবাবটি। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক গ্রিন কাবাব রেসিপিটি আমরা কিরকম ভাবে বানাবো। গ্রিন চিকেন কাবাব বানানোর জন্য আমি একটা পেস্ট বানাবো। পেস্টটা বানানোর জন্য আমি নেব কিছুটা পুদিনা পাতা, একটু ধনে পাতা, চারটে গোটা কাঁচা লঙ্কা, হাফ পাতি লেবুর রস, আর স্বাদমতো নুন। এটা দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 300 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি এবার ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দেব যে পেস্টটা আমি বানালাম মিক্সিতে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব হাফ কাপ টক দই। টু টিস্পুন আদা রসুন পেস্ট। লাস্টে দেব 2 টিস্পুন গুঁড়ো দুধ। বা চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু ভেজিটেবল অয়েল দিয়ে দেব। দিয়ে আরেকবার মাখিয়ে নেব। এবার চিকেন গুলোকে আমি একটা একটা করে স্টিকের মধ্যে ভরে নেব। এবার একটা ননস্টিক প্যান গরম করে এর মধ্যে একটু তেল দিয়ে দেব। দিয়ে তেলটাকে ব্রাশ করে নেব। প্যানটা গরম হলে এর মধ্যে এক এক করে স্টিক গুলো আমি দিয়ে দেব। এবার উপর দিয়ে একটু ভেজিটেবল অয়েল ছড়িয়ে দেব। একদিক হয়ে গেলে এবার আমি স্টিক গুলোকে উল্টে দিচ্ছি। এবার অপোজিট সাইডটাকেও সেম ভাবে লো ফ্লেমে ভেজে নিতে হবে। সব দিকটা এরকম ভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। চিকেন গুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার ভালো একটা ফ্লেভারের জন্য আমি ওপর দিয়ে বাটার দিয়ে দিচ্ছি। গ্রিন চিকেন কাবাব রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নেব। সার্ভ করার জন্য রেডি হয়ে গেল গ্রিন চিকেন কাবাব। যদি সমস্ত উপকরণ ঘরে থাকে তাহলে খুব সহজেই এটি তৈরি করে নেওয়া যায়, আর খেতেও দারুণ টেস্টি হয়। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতেও অবশ্যই ক্লিক করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তার নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আপনারা ইউটিউব চ্যানেল লিঙ্ক থেকে পেয়ে যাবেন। আজকের জন্য ব্যাস এইটুকুনি। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।